হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল। আজকে আমরা ফটোশপে তিনটে টুল একসঙ্গে জানবো, ব্লার টুল, শার্পেন টুল আর স্মাজ টুল। মেনলি খুব হিউজ পরিমাণে আমরা এই টুলগুলো ইউজ করি না, বাট যখন আমরা কোনো ফেস রিটাচ করি বা কোনো পোর্ট্রেট রিটাচ করি তখন ছোটো ছোটো ডিটেলস আনবার জন্য কিন্তু আমরা এই টুলগুলো ইউজ করি। তা চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। টুলবারের নিচের দিকে আমরা এর ভেতরে তিনটে টুল দেখতে পাচ্ছি, ব্লার টুল, শার্পেন টুল আর স্মাজ টুল। এই তিনটে টুলের কাজ কি? প্রথমে আমরা দেখি ব্লার টুলের কাজ কি। ব্লার টুলের কাজ ব্লার করা, নাম শুনে বোঝা যাচ্ছে। তো সাপোজ ধরুন আমি যে এই মেয়েটির চুলগুলো সামান্য একটুখানি ব্লার করতে চাইছি, জাস্ট আমি যদি এর ওপর দিয়ে ব্লার টুলের ব্রাশটা যদি মাউস ওভার করি, দেখুন সামান্য ব্লার হয়ে যাচ্ছে। মেনলি ছবিটা অনেকটা বড় ছবি, তাই আমরা যখন এর ওপর দিয়ে যখন ব্লার টুলের যখন কাজ করব তখন আমরা কিন্তু একটা হিউজ রেজাল্ট দেখতে পাবো না। এর জন্য আমরা কি করি, যদি আমরা এই ছবির যে ইমেজ সাইজ যেটা রয়েছে সেটাকে যদি একটুখানি ছোট করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কতটা তাড়াতাড়ি এটা কাজ করছে। জাস্ট আমি এটা সাইজটা একটু ছোট করে নিচ্ছি। ইমেজ সাইজ আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াইড রয়েছে 140.9 সেন্টিমিটার। আমি এটাকে কমিয়ে 30 করে দিচ্ছি। হিট ওকে। ছবিটার সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে, জুম করলে পিক্সেলারেটও হয়ে যেতে পারে। এবার যদি আমরা এখানে যদি ব্লার টুল মাউস ওভার করি তাহলে দেখুন এটা ব্লার হয়ে যাচ্ছে। আমি ধরুন চাইছি মেয়েটার পেছন দিকে যে এরিয়াটা রয়েছে সেটা যেন ব্লার হয়ে যায়। ব্লার কেন হয়? সাধারণত এটা ক্যামেরাতেই ব্লার হয়। কেন ব্লার হয়? না, ডেপথ অফ ফিল্ডের জন্য। আমি ফটোগ্রাফির ভিডিওতে খুব ডিটেলসে বুঝিয়েছিলাম যে কেন ব্লার হয়। অ্যাপারচারের কারণে ব্লার হয়। অ্যাপারচার নাম্বার যত ছোট হয়ে যাবে তার মানে অ্যাপারচার ওপেনিং বড় হয়ে যাবে, তো ব্লার হয়। আমি নিচে ডিটেলসে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো আমি যে চাইছি যে পেছন দিকে যে বিল্ডিংস যেগুলো রয়েছে সেগুলো ব্লার হয়ে যাবে, তো আমি জাস্ট এর ওপর দিয়ে যদি মাউস ওভার করি দেখুন এটা ব্লার হয়ে যাচ্ছে। তো আমি সবসময় যেন বলেছি যা কাজ করব আমরা সবসময় লেয়ারে কাজ করব। আমি এটাকে অল কন্ট্রোল জেড করে দিচ্ছি। আমি এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, প্রথমে এটাকে লেয়ার করে নিই আর এটার উপরে একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এরপর আমরা যদি এখানে মাউস ওভার করি দেখুন এটা কাজ হচ্ছে না। কেন না? উপরে একটা ছোট্ট অপশান রয়েছে, স্যাম্পল অল লেয়ার্স। প্রত্যেকটা টুলসের মধ্যেই আমরা এই অপশানটা পাচ্ছি। জাস্ট আমরা এখানে যদি একটা চেক করে দিই, তারপর যদি আমরা এখানে মাউস ওভার করি দেখুন এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, খুব ইজি ব্লার হয়ে যাচ্ছে। এখানে আরও একটা অপশান পাচ্ছি, স্ট্রেংথের অপশান পাচ্ছি। স্ট্রেংথ কিছুটা অপ্যাসিটির মতন ব্যাপার। স্ট্রেন্থ যদি বাড়ানো থাকে তাহলে ব্লার যেটা হচ্ছে সেটা অনেকটা বেশি হবে, আর যদি স্ট্রেন্থ আমরা কমিয়ে দিই তাহলে ব্লার যেটা হচ্ছে সেটা একটু কম পরিমাণে হবে। তো আমি এটাকে ব্লার করে দিচ্ছি, খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এর থেকে আরও ভালো ব্লারের অপশান রয়েছে যেখানে ছবিটা রিয়েলিস্টিক লাগে, এটাতে দেখতে অতটাও ছবিটা ভালো লাগে না। আমরা দেখব অবশ্যই। এর থেকে ক্যামেরায় অনেক ভালো ব্লার হয়, বাট আমি এরকমই একটা ছবি চুজ করেছি যেখানে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের দুটোই ইন ডিটেলসে রয়েছে, তাহলে আমি কাজটা দেখাতে পারছি। যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ড যদি আউট অফ ফোকাস থাকতো বা ব্লার থাকতো তাহলে আমি এই কাজটা দেখালে আপনারা বুঝতে পারতেন না, তো আমি এর জন্য এই ছবিটা চুজ করেছি। এবার নিজ যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আপনারা সিলেকশন করেও কাজ করতে পারেন। আমি চাইছি ধরুন আমি নর্মাল পলিগনাল ল্যাসো টুল নিচ্ছি আর রাফলি একটা সিলেকশন করে নিচ্ছি। ওকে, সিলেকশন করে নিলে কী হবে, যে এরিয়াটা অনলি সিলেকশন থাকছে শুধু সেই এরিয়াটাতেই ব্লার টুলের কাজ হবে, আর বাদ বাকি যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় যদি আমি ব্লার টুল যদি মাউস ওভার করি তবু এটা কোনো কাজ হবে না। তো জাস্ট আমি এটাকে ব্লার করে দিচ্ছি, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। সেম, এবার যদি আমার ব্লার করতে করতে যে জায়গাটা আমি ব্লার করতে চাইছি না সেই জায়গাটাতেও যদি মাউস চলে যায় তাহলে কী হবে? ধরুন এই যে জায়গাটা রয়েছে, ধরুন এই জায়গাটা আমার মাউস ওভার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নিচের লেয়ারটা আমি অফ করে দিলে দেখতে পাবো কোন এরিয়াটা আমার ব্লার হচ্ছে। জাস্ট আমি ইরেজার দিয়ে যে এরিয়াটা আমি ব্লার করতে চাইছি না সেই এরিয়াটা জাস্ট আমি রিমুভ করে দেবো। আমি ইরেজারটাকে একটু সফট করে নিচ্ছি। ওকে, খুব ইজি, খুব সিম্পল বিষয়। ওকে, কমপ্লিট। দেন নিচের লেয়ার যেটা রয়েছে সেটাকে আমি অন করে দিচ্ছি।
তো ইজি হয়ে গেল। এবার আমি চাইছি যে রোড যেটা রয়েছে তার এন্ড যে দিকটা রয়েছে একটু বেশি ব্লার থাকবে, সামনের দিকে ধীরে ধীরে ফোকাস হয়ে যাবে। তো স্ট্রেংথ যেটা রয়েছে সেটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে মোটামুটি 36% করে দিলাম। দেন পেছন দিকের এরিয়াটা আমি জাস্ট একবার করে ড্র্যাগ করে নিয়ে চলে আসছি। এতে সামনের দিকে যে এটা রয়েছে সেটা ফোকাসে থাকবে, পেছন দিকটা অনেকটা ব্লার থাকবে। ওকে, এবার যদি আমি নিচের যে লেয়ারটা রয়েছে সেটাকে যদি আমি অফ করে দিই তাহলে আমি খুব ইজিলি বুঝতে পারছি। দেখুন, এই এরিয়াটা কিছুটা কিন্তু এখন আমার ব্লার করা বাকি রয়েছে, যেহেতু এখানে কিছু ছিল না, স্কাই রয়েছে, পুরো হোয়াইট কালার রয়েছে, আমি বুঝতে পারিনি। জাস্ট এখানটাতে আমি মাউস ওভার করে দিচ্ছি একবার, আমি নিচে লেয়ারটা অফ করে নিয়ে একবার চেক করে নিতে পারি কোন জায়গাটা আমার বাকি রয়েছে। এর থেকে অনেক বেটার টুলস রয়েছে যেখানে আমরা খুব ইজিলি ব্লার করে ফেলতে পারি, অনেকটা দেখতে রিয়েলিস্টিকও হয়। বাট টুলস যেহেতু রয়েছে দেখানোটা আমার উচিত, তাই দেখিয়ে দিলাম। নেক্সট যে টুলটা রয়েছে সেটা হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলের কাজ কি? ব্লার টুলের পুরো উল্টো, ব্লার কিছুটা জিনিসটাকে ঘোলা করে দেয়, শার্পেন টুল জাস্ট শার্প করে দেয়। আমি এর জন্য একটা নেক্সট ছবিতে যাচ্ছি। বেশ সুন্দর একটা পোর্ট্রেট রয়েছে, আমি ছবিটাকে ফার্স্টে লেয়ার করে নিলাম। এবার আমি চাইছি যে মডেল রয়েছে তার চোখ বা ফেসিয়াল এরিয়া, লিপস যেটা রয়েছে তার ডিটেলসে যেন বোঝা যায়। এর জন্য কি করব, জাস্ট শার্পেন টুলটা এর উপর দিয়ে মাউস ওভার করবো। কীরকম, এটাকে আমি ফার্স্টে ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। আমি যে চোখটা যেটা রয়েছে এখানটাতে আমি জাস্ট মাউস ওভার করছি। এখানেও সেম অপশান রয়েছে, স্ট্রেংথ, স্যাম্পল অল লেয়ার, খুব ইজি বিষয়। আর কি করছি, যে লিপস যে এরিয়াটা রয়েছে আমি লিপসের ওপর দিয়েও জাস্ট মাউস ওভার করছি। ওকে, জাস্ট চুলের ওপর দিয়ে আমি একবার করে মাউস ওভার করে নিয়ে গেলাম। ওকে, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। বাট আমি যদি ওপরে লেয়ারটা অফ করে দিই তাহলে আপনারা ডিটেলসটা বুঝতে পারছেন। যে চোখটা যখন ছিল প্রথম দিকে একটুখানি ব্লারে ছিল, দেখুন ডিটেলস এসছে কিছুটা। সেম ঠোঁটেও অনেকটা ডিটেলস এসছে, এটা খুব ছোট হালকা এফেক্ট মনে হচ্ছে। বাট যখন আমরা কোনো পোর্ট্রেট বা ফেস রিটাচ করব, এরকম ছোট ছোট জিনিস যদি আমরা অ্যাড করি যে কোনো ছবি দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। বাট এই শার্পেন টুলের একটা খারাপ দিক রয়েছে, আমি যদি একই জায়গায় শার্পেন টুল বারবার মাউস ওভার করি, বারবার যদি মাউস ওভার করি তাহলে জায়গাটা দেখতে অনেকটা খারাপ হয়ে যাবে। দেখুন প্রচুর খারাপ দেখতে হয়ে গেছে, আমাকে ছবিটাকে খারাপ করা একদম উদ্দেশ্য নয়। তো যখনই আমি শার্পেন টুল ইউজ করব খুব হালকাভাবে ইউজ করব, প্রয়োজনে আমি ব্রাশটাকে খুব সফট করে নেবো, আর স্ট্রেংথ যেটা রয়েছে সেটাকে আমি অনেকটা কমিয়ে নিয়ে কাজ করব। দেখুন জায়গাটা দেখতে খুব খারাপ হয়ে গেছে, আমি অল কন্ট্রোল জেড করে নিচ্ছি। তাহলে বোঝা গেল এই শার্পেনের কাজ কি। এখানে আরও একটা অপশান রয়েছে প্রোটেক্ট ডিটেলস, আমি সবসময়ের জন্য এখানে বলবো চেক ইন করে রাখতে, কারণ তা না হলে ছবির পিক্সেলের ওপর এটা এফেক্ট পড়বে, ছবির পিক্সেলে যে ডিটেল রয়েছে সেটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট যে অপশান রয়েছে সেটা হচ্ছে স্মাচ টুল। স্মাচ টুলের জন্য আমি আরও একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট এটাকে আমি লেয়ার করে দিলাম, আর একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। আমি সর্বপ্রথম এখানে একটা কালার পেস্ট করছি, আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি। ওকে, আরও একটা কালার নিচ্ছি, জাস্ট অরেঞ্জ যে কালারটা রয়েছে সেটাকে আমি একটু লাইট করে নিলাম, দিয়ে আমি এর ওপর দিয়ে মাউস ওভার করছি। দুটো আলাদা কালারের যে মিডল পয়েন্ট যেটা রয়েছে সেটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। এটাকে ব্লেন্ড করবার জন্য মেনলি আমরা স্মাচ টুলের ইউজ করি। স্মাচ টুল কী করে, এখানে স্মাচ টুলের ভেতর স্ট্রেংথ অপশান রয়েছে, আমি স্ট্রেংথ থেকে আর একটু কমিয়ে নিচ্ছি। দেন যদি আমি এর মিডল দিয়ে যদি ড্র্যাগ করি, দেখুন দুটো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, দুটো কালার ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবার আমি যদি এখানে স্ট্রেংথ যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে, দেখুন খুব বিচ্ছিরি হয়ে যাচ্ছে, পুরো কালারটাই মনে হচ্ছে যেন সরে যাচ্ছে। তো সবসময়ের জন্য আমি যখন কাজ করব স্মাচ টুলের কাজ, আমি চেষ্টা করব যতটা কম স্ট্রেংথ রাখা যায় ততটা কম স্ট্রেংথ দিয়ে আমরা এটা করব। মেনলি এখন স্মাচ টুলের অতটা ইউজ নেই, মেনলি স্মাচ টুল ইউজ হয় ডিজিটাল পেন্টিংয়ের জন্য। বাট ডিজিটাল পেন্টিংয়ের জন্য এখন আরও হাইলি মডিফাইড ব্রাশ চলে এসেছে, যেটা দিয়ে আমরা খুব ইজিলি ডিজিটালি পেন্ট করতে পারি। বাট আরও একটা কাজ করতে পারি স্মাচ টুল দিয়ে, কি না, সাপোজ ধরুন এই যে মডেল রয়েছে
আমি মডেলের কোনো এরিয়া একটুখানি ঠিক করতে চাইছি স্মাচ টুলের সাহায্যে। কীরকম? না, আমি স্ট্রেংথটা ফার্স্ট একটু কমিয়ে নিচ্ছি। ওকে, আমি এর যে আইব্রো যেটা রয়েছে সেটাকে আমি একটুখানি বড় করতে চাইছি। জাস্ট মাউস ওভার করবো এর ওপর দিয়ে, খুব ক্যাজুয়ালি করবো, নাহলে দেখতে খুব খারাপ হয়ে যাবে। সেম এটার ওপর দিয়েও করছি। ওকে, কী চাইছি? এই নোজ যেটা রয়েছে সামনের দিকটা দেখুন, কিছুটা রাউন্ড শেপ যেটা রয়েছে একটুখানি বড় রয়েছে, তো আমি এটাকে জাস্ট একটুখানি সামান্য কমিয়ে দিতে চাই, খুব ক্যাজুয়ালি করব। এই দিকটাও সেম। ওকে, সেম ধরুন লিপসের যে এই এরিয়াটা রয়েছে আমি চাইছি একটুখানি ড্র্যাগ করে সামান্য নিচের দিকে নিয়ে আসতে, তো সেম আমি স্মাচ টুল দিয়ে করতে পারি। জাস্ট আমি একটু শর্ট করে নিচ্ছি ব্রাশটাকে, জাস্ট ড্র্যাগ করবো এর ওপর দিয়ে খুব ক্যাজুয়ালি। ওকে, এই যে লিপসের নিচের যে এরিয়াটা রয়েছে, নিচের এরিয়াটাকে আমি একটুখানি ওপর দিকে ঠেলে তুলে দিতে চাইছি, সেম আমি স্মাচ টুল দিয়ে করতে পারি। কী করব না, জাস্ট আমি একটুখানি ওপর দিকে হালকা করে টেনে দেবো, কমপ্লিট। তো দেখুন বিফোর আফটার, বিফোর আফটার দেখে বোঝা যাচ্ছে যে এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে। তো খুব ইজি ছিল এই তিনটে টুল, কঠিন কিচ্ছু ছিল না। মেনলি আমরা এখন খুব বেশি ইউজ করি না যে কোনো ছবিতে, বাট যখন আমরা রিটাচ করতে চাই, ছোটো ছোটো ডিটেলস আনতে চাই কোনো পোর্ট্রেটে, তখন আমরা এই টুলগুলো ইউজ করি। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ফটোগ্রাফি এবং পোস্ট প্রসেসিং সংক্রান্ত ভিডিওসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.